কারণ আমি যদি ওই আওয়ামী লীগের রাজনীতি করতাম তাহলে তো আমার আজকে এই ছাত্রলীগের রাতে 23 বার হামলার শিকার হতে হয় না। আমাকে নিয়ে এত প্রচার এবং প্রোপাগান্ডা আওয়ামী লীগের লোকেরা করে না। দেখেন বিএনপি নেতাদের নিয়ে এত প্রোপাগান্ডা ছড়ায় না যেটা আমাকে নিয়ে ছড়ায়। তো আমি সরকারের সাথে আপোষ করলে তাহলে তো আমি এই বিরোধী অবস্থান থেকে এই আন্দোলন সংগ্রামগুলো করতাম না। যখন মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে আপনার ডাকসুতে আজীবন সদস্য পদ দেওয়ার একটা প্রস্তাব সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ এনেছিল, আমি কিন্তু সেটার বিরোধিতা করেছি। কারণ আমি বলেছি যে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনার প্রতি আমার সম্মান আছে, তিনি প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকেও আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু তিনি জনগণের ভোটের অধিকার হরণ করে বিতর্কিত নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন। এখন কাজে এই সংসদ ডাকসু 28 বছর পরে ডাকসু একজন বিতর্কিত প্রধানমন্ত্রীকে, বিনা ভোটের প্রধানমন্ত্রীকে সদস্য করতে পারে, আমি কিন্তু বিরোধিতা করেছি তখন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ওনাকে সালাম করে বলেছিলেন যে আপনার মধ্যে আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, এটা নিয়ে আপনার দলের মধ্যে বাইরে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এই বিষয়টা এখনও অনেকে মনে করে যে আপনার সঙ্গে আওয়ামী লীগের কোনো না কোনো স্তরে যোগাযোগ রয়েছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? না, এটা হচ্ছে যে আসলে প্রত্যেকেই তো একটা রাজনৈতিক কৌশল থাকে, টিকে থাকার একটা কৌশল থাকে। দেখেন আমি আসলে যে জায়গা থেকে আমার উত্থান বা আমার বলা চলে যে অবস্থানটা তৈরি হয়েছে, যে এই সেই কোটা সংস্কার আন্দোলনের সময় তখন বিভিন্ন পত্রপত্রিকায় গুজব ছড়ানো হলো যে তারেক রহমান আমাদেরকে 126 কোটি টাকা দিয়েছে আন্দোলন করার জন্য, অথচ তারেক রহমান কিংবা বিএনপির কোনো নেতা 26 পয়সাও দেয়নি। তারপরে আমরা বিএনপির টাকায় আন্দোলন করছি, সরকার পতনের জন্য এরকম একটা বদনাম শুনতে হলো এবং ছাত্রলীগ সরকারি সমর্থকদের নির্মম নিষ্ঠুর আঘাতে আমরা জর্জরিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে 30 জুন যে হামলার শিকার হয়েছি, সে সারা বিশ্বের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। তারপরে আমি নির্বাচন যখন করেছি তখনও হলে হামলা মামলার শিকার হচ্ছি, হামলা মামলার উপর দিয়ে যাচ্ছি। এখন বিপি হওয়ার পরে আমার কিন্তু ওইভাবে কোনো সংগঠন ওই অর্থে শক্তিশালী ছিল না, কাজে আমার তো আসলে পায়ের নিচে একটা মাটি লাগবে দাঁড়ানোর জন্য, আমাকে তো কেউ সহযোগিতার জন্য ওইভাবে এগিয়ে আসেনি। কাজে আমার রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্য আমার যে কোনো কৌশল আমি নিতে পারি এবং সেটা আমি নিয়েছি। আমি তখন চিন্তা করেছি যে 30 ডিসেম্বরের মতো একটা জাতীয় নির্বাচন হয়ে গেল, যেই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো কিচ্ছু করতে পারেনি। তো আমি যদি ডাকসু নির্বাচন বর্জন করতাম, আমি যদি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতাম, কী হতো? আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব সহ ঐক্যফ্রন্টের নেতারা প্রধানমন্ত্রীর ডাকে, আপনার নিশ্চয়ই মনে আছে, 18 নির্বাচনের আগে গণভবনে গিয়েছে না? তো আমি একটা ছাত্র সংসদের বিপি, আমি আমার কী এমন হয়েছে যে আমি একটা প্রধানমন্ত্রী আমন্ত্রণ করছেন কথা বলার জন্য, আমি সেই কথা বলাটা প্রত্যাখ্যান করব? আমি তো তার সাথে কথা বলে আমার অভিব্যক্তিটা আমি ব্যক্ত করতে পারি, আমার চাওয়া পাওয়াটা তো আমি তার কাছে আমি বলতে পারি, এবং সেটা আমরা বলেছি যে আমরা এইভাবে একটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন করতে গিয়ে আমরা জামাত শিবিরের ট্যাগ খেয়েছি, আমরা আপনার ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়েছি, সেই কথাগুলো তার সামনে বলেছি। তো আমি মনে করি যে সেটি কোনো ভুল ছিল না, এবং সেখানে তিনি নিতান্তই, আলটিমেটলি তো নারী জাতি হচ্ছে মায়ের জাতি, তো সেখানে কথাবার্তা বিভিন্ন প্রেক্ষাপটে তার সাথে সামনাসামনি বসে কথা বলেছিলাম, একটা বলা চলে যে আসলে পারিবারিক খোঁজ খবর নেওয়ার একটা অন্যরকম একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। হ্যাঁ, তারপরে একটা বক্তব্য দেওয়ার ফাঁকে একটা কম্পারিজন হয়েছে, কিন্তু সেটা নিয়ে আমি মনে করি না যে রাজনীতিতে আসলে টানার খুব বেশি আছে। কারণ আমি যদি ওই আওয়ামী লীগের রাজনীতি করতাম তাহলে তো আমার আজকে এই ছাত্রলীগের রাতে 23 বার হামলার শিকার হতে হয় না। আমাকে নিয়ে এত প্রচার এবং প্রোপাগান্ডা আওয়ামী লীগের লোকেরা করে না। দেখেন বিএনপি নেতাদের নিয়ে এত প্রোপাগান্ডা ছড়ায় না যেটা আমাকে নিয়ে ছড়ায়। তো আমি সরকারের সাথে আপোষ করলে তাহলে তো আমি এই বিরোধী অবস্থান থেকে এই আন্দোলন সংগ্রামগুলো করতাম না, এবং আমি শুধুমাত্র সরকারের গণভবনে গিয়েছি সেটা না। একই সাথে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে এই যে আপনার ডাকসুতে আজীবন সদস্য পদ দেওয়ার একটা প্রস্তাব সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ এনেছিল, আমি কিন্তু সেটার বিরোধিতা করেছি। কারণ আমি বলেছি যে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনার প্রতি আমার সম্মান আছে, তিনি প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকেও আমি তাকে রেসপেক্ট করি, কিন্তু তিনি জনগণের ভোটের অধিকার হরণ করে বিতর্কিত নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন। এখন কাজে এই সংসদ ডাকসু 28 বছর পরে ডাকসু একজন বিতর্কিত প্রধানমন্ত্রীকে, বিনা ভোটের প্রধানমন্ত্রীকে সদস্য করতে পারে, আমি কিন্তু বিরোধিতা করেছি তখন। এমনকি আমি ডাকসুর ভিপি থাকা অবস্থায় কিন্তু আমি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বারবার কথা বলেছি। ছাত্র দলের নেতাকর্মীরা যখন ক্যাম্পাসে আক্রান্ত হয়েছে আমি কিন্তু তাদের পক্ষে অবস্থান নিয়েছি।
সুতরাং আমি তো বিরোধী দলের জন্য কোনো অংশে তাদের প্রতি ফেলো ফিলিং আমি কম দেখাইনি। এখন ওই যে বলছি সরকারের একটা টেকনিক যে বিরোধী দলকেও সরকারের দালাল হিসেবে কিন্তু অনেককে প্রমাণ করা, কাজে এই বিষয়ে আমাদেরকেও সতর্ক থাকা উচিত যে আমাদের শক্তিকে ক্ষয় করার জন্য, আমাদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকানোর জন্য সরকার এবং এজেন্সি এগুলো প্রমোট করছে কিনা। কারণ আমার বিরুদ্ধে আপনি দেখেন, আপনি একটা লিডিং পত্রিকার একজন প্রধান প্রতিবেদক, সমস্ত পত্রিকাগুলো লাগাই দেন যে আওয়ামী লীগের কোনো নেতার কাছ থেকে বিভিন্ন পাঁচ পয়সার কোনো সুবিধা নিয়েছে কিনা, বিরোধী দলের কারো কাছ থেকেও পাঁচ পয়সার সুবিধা নিয়ে রাজনীতি করছে কিনা। আমরা কিন্তু সরকারি দল বলেন বিরোধী দল বলেন কারো কোনো সুবিধা নিয়ে রাজনীতি করছি না, একেবারে নিজেদের জায়গা থেকে খেয়ে না খেয়ে নানা ধরনের টানপ্রনের মধ্যে দিয়ে একটা বিকল্প রাজনীতি দাঁড় করানোর জন্য আমরা রাজনীতি করছি। যেহেতু আমরাও মজদুম, সেই কারণে মজদুম পার্টি হিসেবে বিরোধী দলগুলোর প্রতি আমাদের একটা সহনশীলতা সহানুভূতি আছে, যেটা ক্ষমতাসীনদের সাথে তো প্রশ্নই ওঠে না।